ভালোবাসি বাংলাকে, ভালোবাসি বাংলার মাটি সোঁতা গন্ধকে। বাংলাদেশ আমার দেশ, স্বাধীনতা আমার স্বাধীনতা, আর লাল সবুজের পতাকা তো আমার অর্জন। মহান স্বাধীনতা দিবসে আমরা সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানাই, সকল কণ্ঠযোদ্ধার প্রতি আমরা শ্রদ্ধা জানাই, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই লাল সবুজের পতাকা। সকলের প্রতি সম্মান জানিয়ে আজ স্বাধীনতা তুমি আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রণ আপনাদের সকলকে। চ্যানেল আই হৃদয় বাংলাদেশকে ধারণ করে, আর বাংলাদেশ আমার দেশ। বাংলাদেশের তরুণ সন্তান যারা আমরা আছি, আজকে যারা আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, আমরা চাই আমাদের আদর্শরূপে সবসময় থাকবে যাদের নিয়ে বাংলাদেশ আজ এতটা সমৃদ্ধ, তাদেরকে নিয়ে এগিয়ে যাবার। সেই স্বপ্নের রেশ ধরে আমরা আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে যাদেরকে উপস্থাপন করতে যাচ্ছি, তারা বাংলাদেশের গর্ব। আমাদের আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন, যাকে আমন্ত্রণ জানাবো, তিনি বাংলাদেশের নাট্য অঙ্গনকে করেছেন সমৃদ্ধ, যার কথা শুনলে, যার নাম শুনলে বারবার হতে ইচ্ছে হয় তাঁর মতো। তিনি আমাদের সকলের প্রিয়, শ্রদ্ধেয় আফরোজা বানু আছেন আজকে আমাদের এই অনুষ্ঠানে। তিনি শুধু যদি সঙ্গীত পরিবেশন করে থাকতেন তাহলে বলতাম তিনি শুধু সঙ্গীত শিল্পী, কিন্তু তিনি তার সঙ্গীতের মাধ্যমে, তার বাণীতে এবং সুরে আজকের তরুণ প্রজন্মকে তিনি বারবার করে বুঝিয়েছেন বাংলাদেশ কত সুন্দর আর বাংলাদেশের সঙ্গীত কত মধুর। বিশ্বের দরবারে যার নাম ছড়িয়ে আছে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আমাদের গর্ব বাংলাদেশের সঙ্গীত ব্যক্তিত্ব শ্রদ্ধেয় নকিব খান আছেন আজকে আমাদের অনুষ্ঠানে। আমরা তার তরে একটি সাজান বাগান। তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের প্রাণশক্তি রূপে, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যারা জড়িত আছেন, এবং বাংলাদেশের শব্দ সৈনিক যদি বলি তাহলে সকলের এক প্রাণশক্তি হিসেবে সবসময় সামনে এসেছেন তিনি। শব্দ সৈনিক আমাদের সকলের প্রিয়, একুশে পদকপ্রাপ্ত আমাদের শ্রদ্ধার একজন ব্যক্তিত্ব, তিনি শ্রদ্ধেয় কামাল লোহানি। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় কামাল লোহানি। আমরা আপনাদেরকে স্বাগত জানাই এবং আজকে তরুণের পক্ষ থেকে আপনাদেরকে আমরা সম্মান জানাই। কামাল লোহানি স্যার, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। আপনাকে দেখে আমরা অন্যরকম একটা প্রাণশক্তি ফিরে পাই। সেই সময় থেকে আজ 44 বছরে তো অনেকটা সময় পার হয়ে গেল, আজকের এই সময়ে এসে বাংলাদেশকে কিভাবে দেখছেন, কেমন গর্ব অনুভব হয়? আসলে বাংলাদেশ পাবার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে জন্মগ্রহণ করেছিল, সেটি ভাষা আন্দোলনের মাধ্যমে, এবং তারও আগে আমাদের দেশে অসংখ্য বিদ্রোহ, আন্দোলন, লড়াই, সংগ্রাম হয়েছে, যেগুলো আমাদের দেশে কৃষক শ্রমিক তারা করেছেন, মধ্যবিত্ত মানুষ তাদেরকে সমর্থন জুগিয়েছে, এবং তারপর আমরা কিন্তু তাদের শক্তি নিয়ে সমৃদ্ধ হয়ে আমাদের যে আন্দোলন, যে পথে যাওয়া প্রয়োজন সেই পথেই যাবার সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি। তখনকার দিনে যে জিনিসটা ছিল সেটা হলো যে যে প্রাণশক্তির কথা উল্লেখ করলে, সেটা আমাদের সবার মধ্যে যেটুকু ছিল সেটাকে কিন্তু আমরা ঐক্যবদ্ধ করে একটি ঐক্যশক্তিতে পরিণত করতে পেরেছিলাম, এবং সেই কারণেই বোধহয় কলম দিয়ে যিনি লিখেছেন অথবা কণ্ঠ দিয়ে যিনি শক্তির যোগান দিয়েছেন, এঁরাও ওই অস্ত্রধারী যে সমস্ত যোদ্ধা ছিলেন আমাদের, যাদের আমরা মুক্তিযোদ্ধা বলি, সেই মুক্তিযোদ্ধাদেরকেও একই সঙ্গে কিন্তু শক্তির যোগান দিয়েছে, সাহস দিয়েছে। অবরুদ্ধ বাংলাদেশে যে মুক্তিযুদ্ধকালে অবরুদ্ধ বাংলাদেশে যে মানুষগুলো বাস করতেন, দিন রাত তাদের মধ্যে একটা আতঙ্ক ছিল, কখন কোন সময় কোন বিপদে সে তাদেরকে হরণ করে নিয়ে যায়, প্রাণঘাত হয় তার, সে কথা কিন্তু চিন্তা তাদের ছিল না। ছিল এইটাই যে আমরা কখন মুক্তি পাব এই পাকিস্তানি দুঃশাসন থেকে এবং এই সেনাবাহিনীর পৈশাচিক আক্রমণ থেকে, হত্যাকাণ্ড থেকে আমরা মুক্তি পাব। এই মুক্তির জন্যই কিন্তু তখন আমাদের মধ্যে ঐক্যের একটা শক্তি প্রবলভাবে আমাদেরকে একত্রিত করেছিল। আজকে আমি যদি বলি যে তখনকার দিনে গান, আবৃত্তি, নৃত্যনাট্য, তারপরে নাটক, পথনাটক, এগুলো যে কীভাবে
সমস্ত গ্রামে গঞ্জে শহরে বন্দরে প্রত্যেকটি জায়গায় খোলা ময়দানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, তাদের সামনে গণসঙ্গীত গাওয়া হচ্ছে। শেখ লুৎফর রহমান, আব্দুল লতিফ, আলতা মাহমুদ এরা সব গাইছেন। সমস্ত মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে আছে যে এই মানুষগুলো যেসব কথাগুলো বলছে এগুলো তো সব আমাদের প্রাণের কথা, মনের কথা, এগুলো ওরা জানলো কী করে? ওই মানুষগুলোকে তখন তারা যেভাবে সমীহ করছে, ওই সমীহ থেকে আমাদের একটা শক্তি নিজেদের মধ্যে ধারণ করেছি এবং তারপরে একাত্তরে মুক্তিযুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ে দেশকে অর্জন করলাম। আফরোজাবানু, আমি আপনার কাছে একটু জানতে চাইব, কামাল লোহানী ভাইয়ের কথা শুনতে শুনতে যেন মনে হচ্ছিল 69, 70, 71 এই সময়টাতে ফিরে যাচ্ছি। আপনারা আমাদের অগ্রজ, আমি তখন ক্লাস 9-10 ছাত্রী, তখন আমাদের রক্তে প্রচণ্ড দোলা। গান শুনছি, শেখ লুৎফর রহমান গান গাইছেন, চলছে জনতার সংগ্রাম, চলবেই জনতার সংগ্রাম চলবেই, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, 69 হেলাল হাফিজ কবিতা লিখে ফেললেন এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমরা তখন তরুণ যুবক, আমাদের রক্ত টকবক করে ফুটছে, মনে হচ্ছে এ যেন আমাদেরকেই আহ্বান জানাচ্ছে। আমরা বাড়িতে থাকতে পারিনি তখন, কিন্তু এই দলের রাজনীতি না সেই দলের রাজনীতি এসব কিছু ছিল না, আমরা সবাই রাজনীতি সচেতন, আমরা সবাই তখন বেরিয়ে গেছি, আমরা হাঁটছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা হাত তুলছি। 69 দেখেছি মিছিলে মিছিলে ঢেউয়ের মতো মিছিল যাচ্ছে, হ্যাঁ বাড়িতে থাকা যায় না, বেরিয়ে এসছি রাস্তায়, তাদের সাথে 10 কদম হেঁটেছি, ছেলেরা গাইছে কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর্রে লোপাট, হ্যাঁ ওই ওরা নেচে বেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মেয়েরা ঢুকছে এই শিকল পরা ছল, মোদের এই শিকল পরা ছল। এসব অনুষ্ঠান মানে এই পথনাটকের মতো যে কোনো জায়গায় মঞ্চ বেঁধে সেই অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, এই যে মানুষকে উজ্জীবিত করার কাজটা, এটা কিন্তু সংস্কৃতিকর্মীরা শিল্পীরা আগেও করেছেন, 52 সালের পর থেকে করেছেন, 69 গণ আন্দোলনের সময় করেছেন, আর গণসঙ্গীত তখন প্রচণ্ড পপুলার, সকল মানুষের মুখে মুখে তখন বাজছে। শ্রদ্ধেয় নকিব খানের কাছে আমার একটু জানতে চাওয়া, আজকের তরুণরা তো সঙ্গীত পরিবেশন করছেন এবং আপনারা যখন সঙ্গীত পরিবেশন করেন তখন শুধু বাংলাদেশই নয়, বাংলাদেশের ভাষা আপনারা অন্য দেশে গিয়েও সেই বাংলাতেই কিন্তু পরিবেশন করছেন, একজন বাংলাদেশের সন্তান হিসেবে কতটা গর্ব অনুভব হয়? সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের পতাকা পেয়েছি, আমরা একটা মানচিত্র পেয়েছি, এটা যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি তাদেরকে প্রথমে আমি শ্রদ্ধা করছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমি তো তখন অনেক ছোট, ক্লাস 7-8 পড়ি হয়তো তখন, 71 সনে। সেই সময়কার যেই সিচুয়েশন ছিল আমাদের সবার, যারা আমরা দেশে ছিলাম, স্যার একটু করে বলেছেন যে সবাই একটা অবরুদ্ধ অবস্থার মধ্যে ছিল, একটা উৎকণ্ঠার মধ্যে ছিল। সো আমরা কিন্তু ওখান থেকেই একটা নতুন একটা দেশ পেলাম, নতুন একটা সময়, নতুন একটা পতাকা পেলাম। তারপর আমাদের যে সঙ্গীত, সেই সঙ্গীতের সংস্কৃতি চর্চা, এটা কিন্তু শুরু হয়েছিল অনেক আগে থেকেই, এবং বাংলাদেশে কিন্তু এটা সঙ্গীতের দেশ, বাংলাদেশে আউল বাউল সঙ্গীতের দেশ, আমরা সবসময় এদেশের সংস্কৃতির সাথে সঙ্গীতটা মিশে আছে, এবং আমরা যা করেছি সেটা কিন্তু তাদেরই পূর্বপুরুষ যারা ছিলেন তারা যা করে গেছেন, আমরা কিন্তু তারাই তাদেরই ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি এদেশের মাটির যে গন্ধ সেটাকে ধরে রাখতে, এদেশে যে মেলোডি আছে সেটাকে ধরে রাখতে, আমাদের বাংলাদেশে যে সংস্কৃতি সেটাকে আমরা তুলে ধরতে, সেটা ব্যান্ডই হোক কিংবা আধুনিক গানে হোক কিংবা ওয়েস্টার্ন কম্পোজিশনে হোক, সবসময় আমরা চেষ্টা করেছি সেই বাংলাদেশের স্বকীয়তাকে, বাংলা গানের স্বকীয়তাকে তুলে ধরতে। অবশ্যই, এবং আমরা লক্ষ্য করেছি আপনাদের যে ব্যান্ড দল আছে সেই বলতে পারি যে এখনকার ব্যান্ড দলের কাছে আদর্শরূপে সবসময় আপনারা, রেনেসার পক্ষ থেকে সবসময় দেশের গানের বিভিন্ন চিত্র আমরা সবসময় দেখতে পাই। আমরা এ কারণে রেনেসার সকল সদস্যকে সম্মান জানাই এবং বাংলাদেশের যত ব্যান্ড দলগুলো আছে যারা বাংলাদেশকে এত সুন্দরভাবে প্রতিনিধিত্ব করছেন তাদের প্রতিও আমরা সম্মান জানাই, সেই সাথে সকল সঙ্গীত শিল্পীর প্রতি। স্যার, আজকে যেহেতু আপনার দুপাশে সাংস্কৃতিক অঙ্গনের দুজন প্রিয় মানুষ আছেন, আছেন আফরোজাবানু, তিনি একজন নাট্য ব্যক্তিত্ব হলেও তিনি একজন গুণী আবৃত্তি শিল্পীও বটে, এবং তার পাশে আছেন একজন সঙ্গীত শিল্পী। আমার তো মনে হচ্ছে যে আগে আবৃত্তি দিয়ে হোক, কবিতাটার নাম হচ্ছে নিষিদ্ধ সম্পাদকীয়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয়,
সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে, অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে। কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয়, যদি কেউ ভালোবেসে খুনি হতে চান তাই হয়ে যান। উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এবং এগুলো শুনলেই যে কোনো সময় যে কোনো মানুষের মনে যে শক্তি সেটা রীতিমতো প্রকাশ করবার একটা আকুলতা বোধ করে। এবারে আমরা কি নকিব খানের একটি গান শুনি? আমি খুব সম্মানিত বোধ করছি আজকে আপনার কাছ থেকে অনুরোধটা পেয়ে, আমি চেষ্টা করছি একটু শোনানোর জন্য। ছল ছলাইয়া কোন সাগরে, ও নদী রে তুই যাস কোথায় রে, কলকলাইয়া ছল ছলাইয়া কোন সাগরে। চল যেথা নদী যাই যাই চইলা রে, চল যেথা নদী যাই যাই চইলা রে, ও নদী রে তুই যাস কোথায় রে, কলকলাইয়া ছল ছলাইয়া কোন সাগরে। ওই যে মাঝিরা গান গাইয়া যায়, ওই যে মাঝিরা ভাটিয়ালি গান গাইয়া যায়, পাল তুইলা তুইলা কোন দূরে নাও বাইয়া যা, ওই যে মাঝিরা ভাটিয়ালি গান গাইয়া যা, পাল তুইলা তুইলা কোন দূরে নাও বাইয়া যা। ও চল যে ধানো যাই যাই চইলা রে, চল যে ধানো যাই যাই চইলা রে, ও নদী রে তুই যাস কোথায় রে, কলকলাইয়া ছল ছলাইয়া কোন সাগরে। কই রে সাথীরা হাই ছুইটা আয়, কই রে সাথীরা তোরা সবে হাই ছুইটা আয়, হাত ধইরা ধইরা যাই চইলা দূর জানা, কই রে সাথীরা তোরা সবে হাই ছুইটা আয়, হাত ধইরা ধইরা যাই চইলা নদী যাই যাই চইলা রে, যাস যে নদী যাই যাই চইলা রে, ও নদী রে তুই যাস কোথায় রে, কলকলাইয়া ছল ছলাইয়া কোন সাগরে। ও নদী রে তুই যাস কোথায় রে, কলকলাইয়া ছল ছলাইয়া কোন সাগরে। ধন্যবাদ রকিব খান, অসাধারণ। এই যে গ্রামের সেই পূর্বকালের একটা চিত্র তুলে ধরলেন, এজন্য আপনাকে ধন্যবাদ। এবং গানের মাধ্যমে এই সুরে আপনি এটা বর্ণনা করলেন। আজকে অবশ্যই আমরা নদীর দিকে তাকালে বড় কষ্ট পাই যে নদীতে পালতোলা নৌকো খুব কম দেখা যায়। কামাল ভাই, নকিবের গান শুনতে শুনতে আমার লতিফ ভাইয়ের কথাও মনে পড়ে যাচ্ছিল, কারণ এত সহজ কথায় ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। হ্যাঁ, কি অসাধারণ গান।
তারপরে লতিফ ভাই পরে লিখেছেন যে আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নাই। এবং ওখানে উনি পুরো ইতিহাস বলছেন, 1757 সালের সিরাজউদ্দৌলার পরাজয়, 1857 সালের সিপাহী বিপ্লব, তারপরে 69, 71 এবং 9 মাসের যুদ্ধ, সব গানে বর্ণনা আছে সোজা ভাষায়। এবং এই জন্যই মানুষের কাছে যেতে পারে শিল্পীরা। গত মাস আমাদের 21-এর মাস গেল, মানে ভাষা আন্দোলনের মাস গেল। এই মাসে যে গানটি আমরা সব সময় গাই এবং পৃথিবীর এখন 190টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে গাওয়া হচ্ছে, সেটি হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এই গানটি লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী এবং লতিফ ভাই এটা প্রথম সুর করেছিলেন। এবং ঢাকা কলেজের নবীনবরণ উৎসবে এই গানটি প্রথম গাওয়া হয়েছিল, লতিফ ভাই গিয়েছিলেন। কিন্তু আলতাফ মাহমুদ বরিশাল থেকে ঢাকায় যখন এসে লতিফ ভাইকে তার সুরটা শোনালেন, তখন কি অদ্ভুত, মানে শিল্পীর হৃদয় যে কত উদার হতে পারে সেটি হচ্ছে তার প্রমাণ। লতিফ ভাই বললেন, আজ থেকে আমার সুর রইল, তোমারটাই চলবে। এর চাইতে বড় আর কি প্রাপ্তি হতে পারে? স্যার, এই কথাগুলো আজকে সুরে বাণীতে কিংবা কবিতার মাধ্যমে, কিছুক্ষণ আগে আপনি যে কথাগুলো বললেন, এগুলো কিন্তু আমাদের জন্য ইতিহাস। আমরা তরুণরা স্যার আপনাদের কাছ থেকে শুনতে চাই বারবার করে। আজকে এখানে আমি তরুণ উপস্থিত আছি, সেই সাথে আমাদের এখানে আজকে আরও দুজন তরুণ উপস্থিত আছেন। কিবোর্ডে আছেন ডালিম কুমার বড়ুয়া, অক্টোপেডে আছেন হানিফ। আমরা আজকে সকলের পক্ষ থেকে, সকল তরুণের পক্ষ থেকে আমাদের গুণী ব্যক্তিত্বদের আজ উত্তরীয় পরিয়ে দিয়ে, আমাদের এই উত্তরীয় তো লেখা আছে বাংলাদেশ, আমরা চাই উত্তরীয় পড়িয়ে দিয়ে স্যার আপনাদেরকে সম্মান জানাতে। উত্তরীয় পড়িয়ে দিলে এবং সম্মান জানালে, এ আমরা সকল তরুণদের পক্ষ থেকেই গ্রহণ করলাম। তখন তুমি আমাকে কবিতা আবৃত্তি করতে বলছিলে, কিন্তু আবৃত্তি করার দমও আমার নেই আর আমার মুখস্থ থাকে না, মুখস্থ না থাকলে আবৃত্তি করাও যায় না। তো আমার যেটা মনে আছে, যেটা ছোটোবেলায় পড়েছিলাম, আজও আমার বয়স এখন 80 উত্তীর্ণ হয়েছে, সুতরাং এখনও আমি বলতে পারি অকপটে সেই কটি লাইন, যে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আজ তোমাদের কাছেও তো আমরা এই প্রত্যাশা নিয়েই আমরা আমাদের দেশটাকে নতুন করে সুন্দর করে গড়ে তুলতে চাই। আমরাও চাই স্যার, আমরা চেষ্টা করব। এবং আমরা আজকে যারা তরুণ আছি, আমাদের কাছে এরকম প্রাণশক্তি হয়ে আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা করি। আমি একটু মৌসুমীর সাথে একটু দ্বিমত পোষণ করবো, শুধু তোমরা তরুণ না, আমরা সবাই তরুণ, স্যার তো অনেক বেশি তরুণ, আমাদের চেয়ে অনেক বেশি তরুণ। স্যার, এবারে আবারও কি আমরা কবিতা প্রসঙ্গে আসতে পারি? সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা মেয়েদিনের কবিতা, এইটা এই 69-এর গণ আন্দোলন থেকে পরবর্তী বা এখনও স্বাধীন বাংলা বেতারেও গাওয়া হতো কবিতাটা, আমাদেরকে সেই সময় খুবই আলোড়িত করেছিল। প্রিয়, ফুল খেলবার দিন নয় উদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীলমুদ্য, কাঠ ফাটা রোদ শাকে চামড়া, চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ, গান গায় হাতুড়িও কাস্তে, তিল তিল মরণেও জীবন অসংখ্য, জীবনকে চায় ভালোবাসতে, প্রণয়ের যৌতুক দাও প্রতিবন্ধে, মরণের পথ নখদণ্ডে, বন্ধন ঘুচে যাবে জাগবার ছন্দে, উজ্জ্বল দিন দিক অন্তে, শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না, প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা, মৃত্যু ভয়ে ভীরু বসে থাকা আর না, পর পর যুদ্ধেরও সজ্জা। প্রিয়, ফুল খেলবার দিন নয় উদ্য, এসে গেছে ধ্বংসের বার্তা, দুর্যোগে পথ হয় হোক দুর্বোধ্য, চিনে নেবে যৌবন আত্মা। এই কবিতাটার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি, যে যখন এই কবিতাগুলো মাঠে ময়দানে পড়া হতো, সাধারণ মানুষ বুঝবে না এটা মনে করা হতো, কিন্তু কথাগুলো এমনই চমৎকার যে মানুষের হৃদয়কে স্পর্শ করতো এবং তারা আমার মনে হয় যে উঠে দাঁড়িয়ে যেতেন অনেক সময়। তরুণদের উদ্দেশ্যে কি বলবার আছে, যেহেতু আমরা অনুষ্ঠানের শেষের দিকে?
না, আসলে আমরা এটা বলতে পারি যে তরুণরা যে অবদানটা রাখছেন বিভিন্ন ক্ষেত্রে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, প্রশাসনে বা গণমাধ্যমে বিভিন্ন জায়গায় যে অবদান রাখছেন, এটি আমার কাছে মনে হয় যে অতীতের চাইতে অবশ্যই অনেক বেশি লক্ষণীয় এবং মানে উল্লেখযোগ্য। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা বাংলাদেশ হওয়ার পর বাংলাদেশের সংস্কৃতিকে লালন করবার জন্য যে কাজগুলো করতে শুরু করেছি, আমরা তো আগে কখনো লোকসংস্কৃতিকে এমনভাবে গ্রহণ করতে পারিনি, সেই জায়গাটাকে কিন্তু আমরা তুলে নিয়ে এসেছি। আজকে বাউল সঙ্গীত, আজকে লালন শাহকে নিয়ে পৃথিবীর বহু দেশে ডক্টরেট করছে, বিশ্ববিদ্যালয়ের গবেষণা হচ্ছে, হাসন রাজাকে নিয়ে হচ্ছে, এই আমাদের শাহ আব্দুল করিমকে নিয়ে হচ্ছে, এই যে ইয়েগুলো হচ্ছে, এগুলো আমাদের কিন্তু ভাবতে হবে যে এই জায়গাগুলো এই মানে তরুণেরাই কিন্তু আরও বেশি করে সামনে নিয়ে আসার চেষ্টা। কামাল ভাইয়ের সাথে সাথে আমি সংস্কৃতির পাশাপাশি আমাদের তরুণদের শিক্ষার বিষয়টাও বলতে চাই। আমাদের ছেলেরা এখন প্রচুর কাজ করছে, সারা পৃথিবীতে কাজ করছে, হ্যাঁ, এবং সংস্কৃতি ক্ষেত্রেও দেখুন, লন্ডন প্রবাসী বাঙালি আকরাম খান সে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে দেশ নামে একটা নৃত্যনাট্য নিয়ে, মানে বাংলাদেশের যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ব্যাপারটা, এখানকার সমস্ত ব্যাপারটা সারা পৃথিবীর কাছে সে নাচের মধ্যে তুলে ধরছে, অস্কার পাচ্ছে বাংলাদেশের ছেলে, এভারেস্ট জয় করছি, এবং বাংলাদেশে এই যে এখন যে নতুন টেকনোলজি নিয়ে সারা পৃথিবী চলছে, বাংলাদেশের ছেলেরা, ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা, বুয়েটের ছেলেরা, সমস্ত বড় বড় ছেলেরা মানে ছেলে মেয়েরা ছাত্রছাত্রীরা, হ্যাঁ, সমস্ত বড় বড় কাজের সাথে আছে। আপনারা আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে সম্মান জানিয়েছেন, আমরা আপনাদেরকে আবারও সম্মান জানাচ্ছি চ্যানেল আয়ের পক্ষ থেকে। আজকের শিশু, আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের এই বাংলাদেশ, যে শিশুটি তার মায়ের কোলে বাংলার মাটি শোধা গন্ধ অনুভব করে সোনার বাংলাদেশ করার স্বপ্ন তৈরি করছে, আমরা সকল শিশু এবং নতুন প্রজন্মের প্রতি সেই সম্মান রেখে, স্বপ্ন গড়ার সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানের ইতি টানছি এখানে। আমাদের এই সোনার বাংলাদেশের স্বপ্ন একদিন সফল হবে। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজান বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজান বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু রেল লাইনের পাশে না, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণা ধারায়। রেল লাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণা ধারায়। শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক, আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজান বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে হেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু
হাসি আর গানে ভরে যা সব শিশুর অন্তর, প্রতিটি শিশু ফুলেল হোক সবার ভালোবাসার। হাসি আর গানে ভরে যা সব শিশুর অন্তর, প্রতিটি শিশু ফুলেল হোক সবার ভালোবাসার। শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক আজ যে শিশু, পৃথিবীর আলো এসেছে আমরা তার তরে একটি সাজান বাগান চাই আজ যে শিশু। মায়ের হাসিতে ভেসেছে আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই আজ যে শিশু।